কেবলমাত্র একজন গুণী স্থাপত্যবিদ মুস্তাফা খালেদ পলাশ বলা যেতে পারে একজন পরিপূর্ণ শিল্পী এবং হয়তো সেই জন্যই শুধুমাত্র এক্সিবিশনই সীমাবদ্ধ রাখেনি তার সাথে পুরো টিম বিস্তারা বাঙালি সংস্কৃতিকে ধরে রেখেছে নিজেদের অন্তর থেকে আর তাই শেষ দিনের সন্ধ্যা হয়ে উঠেছিল দুই পারের বাঙালি সাংস্কৃতিক মেলবন্ধন স্থল মানুষটা আমাকে স্তম্ভিত করেছে এবং আমাকে একই সঙ্গে মুগ্ধ করেছে আমার সঙ্গে পলাশের আলাপ কলকাতায় হয়েছিল একেবারে মানে ঝোড়ো আলাপ যেটাকে বলা হয় চকিত আলাপ আমি যেটা দেখে মুগ্ধ হয়ে গেলাম এবং যেটা একটু অভিভূত হয়ে গেলাম সেটা হচ্ছে ওর অফিসে ওর অফিস এবং বাড়ি একই সঙ্গে লাগানো একতলায় অফিস একতলায় বাড়ি তো যখন অফিসটা বন্ধ হয়ে যায় 5:30টার সময় তারপরে সমস্ত অফিসটা একটা মিউজিক স্টুডিওতে পরিণত হয় সেখানে ওর অফিসে চাকরি পাওয়ার একটা শর্ত হচ্ছে যে তুমি শুধু আর্কিটেক্ট হলে বা স্থপতি হলে চলবে না তোমাকে নয় সেতার বাজাতে হবে নয় গান গাইতে হবে নয় গান লিখতে হবে নয় কবিতা বলতে হবে মানে পুরো অফিসটা একটা টিম বুঝতে পেরেছ সঙ্গীতের একটা আখড়া আমি বলবো আমরা আমাদের মাকে বলতাম তুমি বাবাকে আপনি আমাদের মা গরিব প্রজার মতো দাঁড়াতো বাবার সামনে কথা বলতে গিয়ে কখনোই কথা শেষ করে উঠতে পারত না আমাদের মাকে বাবার সামনে এমন তুচ্ছ দেখাতো যে মাকে আপনি বলার কথা আমাদের কোনোদিনই মনে হয়নি আমাদের মা আমাদের থেকে বড় ছিল কিন্তু ছিল আমাদের সমান আমাদের মা ছিল আমাদের শ্রেণীর আমাদের মা ছিল আমাদের বর্ণের আমাদের গোত্রের বাবা ছিলেন অনেকটা আল্লাহর মতো তার যদি দেখলে আমরা সেজদা দিতাম সত্যি কথা কিছুক্ষণ আগে ও নিজেই বলছিল সবচেয়ে বড় যেটা ওর আমাদের সবার শিক্ষণীয় সেটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা সুনিয়ন্ত্রিত সময়ের ব্যবহার ওইটুক যদি করতে পারা যায় আমার মনে হয় আমাদের মননকে কিছুটা সময় দিতে বেশি বাধা হয় না আমাদের 5টার পর আমরা গান বাজনা করি আমাদের যার যেটা ভালো লাগে সেটা করি It's a rare combination, I would say. এটা দারুণ ব্যাপার একটা এটা দারুণ ব্যাপার কারণ যারা স্থপতি যারা তারা এত কাজে ইট পাটকেল নিয়ে কারবার তো লোহা লক্কর ডিজাইন অমুক তো সেখান থেকে বাইরে গিয়ে এটা ডিভিয়েট করেছে মানে আর্টিস্টিক ভিতরে আছে বলেই ওদের ওনারা করতে পেরেছেন
আমার থেকে ছোট, যাই হোক, কিন্তু এক্সট্রিমলি নাইস কাপল। এবং ওরা আর অনেক দূর যায় মনে হয়, কারণ ওরা ওদের ভিশনটা খুব বড়। ধারার মতো পুরুক ঝরে, পুরুক ঝরে তোমার সুরটি মুখের পরে, বুকের পরে শ্রাবণের ধারার মতো পুরুক ঝরে, পুরুক ঝরে তোমার সুরটি আমার মুখের পরে, বুকের পরে শ্রাবণের ধারার মতো পুরুক ঝরে, পুরুক ঝরে। কনসেপ্ট না, অদ্ভুত ব্লেন্ডিং করা, একদিকে রয়েছে বাঙালির সংস্কৃতি, অন্যদিকে এক গুণী স্থাপত্যবিদের অদ্ভুত শিল্প প্রকৃতার্থে। তবে আজকের মতো আড্ডা সেশন এখানেই শেষ করতে হবে, দেখা হবে আবার আগামী দিন। যাওয়ার আগে আরেকবার জানাই, আমাদের মেল করো আমার শহর @taratv.com এ, যে মেল আইডিটা এই মুহূর্তে তোমরা টিভি স্ক্রিনের তলায় দেখতে পাচ্ছ। লেট মি রিমাইন্ড ইউ, স্পেলিংটা প্লিজ নোটিস করো, AMARSAHOR@taratv.com। এবং সেই সেম স্পেলিং এবং নামে ইউ ক্যান অলসো ফলো আস অন ফেসবুক। আজকের মতো গুড নাইট অ্যান্ড টেক ভেরি গুড কেয়ার অফ ইয়োরসেলফ।